হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর কালকের অন্নপ্রাশনের ব্লগ আমি একটা আপলোড করা হয়ে গেছে অলরেডি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে এসো। তো হঠাৎ করে মানে যারা ব্লগ দেখবে, যারা জানো তারা তো জানোই, আর যারা না জানো তাদের উদ্দেশ্যে বলছি, অ্যাকচুয়ালি হচ্ছে কাকার ছেলে মানে ভাইয়ের ছোট্ট তো পুচকুলু ভাইয়ের অন্নপ্রাশন, তার জন্য আমাদের সাজাগোজার মানে পুরো চোৎপরব লেগে গেছে। তো এখানে আমরা সাজুগুজু করছি সন্ধ্যাবেলা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সন্ধ্যার ব্লগ। তো সবাই মিলে এখানে রেডি হচ্ছিলাম, আর বৌদিকে আগে হেয়ারস্টাইলটা করে দিচ্ছিলাম। বৌদি চুল কার্ল করবে, কাল করবে বলে এইরকম ধরনের একটা স্টাইল করবে বলে মানে অনেক দিন ধরেই বলছিলো। আর দাদাকে কুয়েত থেকে পাঠাতে বলেছিল ক্রিম্পার মেশিন, কিন্তু দাদা পাঠিয়েছে হচ্ছে কার্লার মেশিন, তারপরে স্ট্রেটনার এইসব। তো যাই হোক, কার্লার দিয়ে আমি কার্ল করে দিচ্ছিলাম। ক্রিম্পার হচ্ছে ওই যেরকম ছোটো ছোটো ধরনের হয় না, ওইটা ওইটা করলে বেশ ভালো লাগে, মুখটা বেশ বড় বড় ফোলা ফোলা ধরনের লাগে। আমার মুখে বেটা মানে স্যুট করে আর কি, মানে মুখটা ছোটো যেহেতু মানে ওইটা করলে একটু ভালো লাগে। তো যাই হোক, বৌদিকে এটা করে দিচ্ছিলাম আমি, অনেকক্ষণ সময় নিয়ে এটা করতে হচ্ছিল। অন্নপ্রাশনেই, ভাইয়ের অন্নপ্রাশনেই আমাদের এই অবস্থা, আর বিয়ের সময় আমাদের কি হবে ভাবো। বিয়ের সময় অলমোস্ট আমরা মানে লাঠি নিয়ে মনে হচ্ছে যেতে হবে। তো আমি যখন এই কথাটা বলি, আশির বাবাও মাঝে মাঝে এই কথাটা বলে, বলে কি আমাদের শালার বিয়েতে মানে ওর শালার বিয়েতে ও লাঠি নিয়ে যাবে, আমি মানে লাঠি নিয়ে যাব, এরকম ধরনের আর কি হাসাহাসি করে। তো যাই হোক, ছোট্ট একদম ছোট্ট ভাইটাকে দেখতে পাচ্ছ, ওর অ্যাকচুয়ালি অন্নপ্রাশন। তো কাকিরা এখানে ফটোশ্যুট করছিল সবাই মিলে, আর এখানে হচ্ছে দুই কাকার ছেলে, দুজন দুজন চারজন, সবাই এক ধরনের পাঞ্জাবি পরেছিল, মানে ফটোশ্যুট করার জন্যই অ্যাকচুয়ালি সবাই এক ধরনের পাঞ্জাবি পরেছিল। এটা অ্যাকচুয়ালি হচ্ছে দুপুরে যখন অন্নপ্রাশন দিচ্ছিল, যখন মানে অনেকটাই অ্যাকচুয়ালি লেট হয়ে গেছিলো, প্রায় চারটে সাড়ে চারটে মতো বেজে গেছিলো অন্নপ্রাশনের ভাত থাত সামনে দিতে দিতে, কারণ অনেক ধরনের রিচুয়ালস ছিল সেগুলো সারতে সারতে। তো এখানে ভাইকে দেখো, মানে ওকে সবাই হাসানোর প্রচুর চেষ্টা করেছে কিন্তু ওকে যেতেই হাসছিল না। তো এখানে সবাই মিলে ওই দেখা, এখন অংশুকে পড়ানো হয়েছে, অংশুককে বলছি বল আমি বিয়ে করব, বলছে ও হাসছে, বলে আমি লজ্জা পাই, আবার লজ্জা পেলে বলে আমি লজ্জা পাই। আমরা প্রচুর সেজেছি, প্রচুর এনজয় করেছি, সবাই একসাথে হয়েছি, প্রচুর আনন্দ হয়েছে। ইউটিউবটা আসাতে অনেক 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 হ্যাপি, সত্যি বিশ্বাস করো। এই ছোটো ছোটো ব্যাপারগুলো যেগুলো হয়তো বা আমরা সামনে থেকে দেখতাম, হয়তো বা তোমাদের সাথে শেয়ার করা হতো না, জীবনের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, মানে পারছি, সেটাই মানে কখনো ভাবলে না ভীষণই আনন্দ হয়, যে ছোট ছোট জিনিসগুলো সুখ দুঃখগুলো তোমাদের সাথে ভাগ করে নেওয়া। অ্যাকচুয়ালি যখন না কথা বলার মানুষ থাকে না, তখন হয়তোবা তোমাদের সাথে কথা বলতে পারি, একাকিত্বটা ফিল হয় না। তো যাই হোক, খুবই ভালো লাগে। তো এখানে ভাইকে অন্নপ্রাশন দেওয়া হচ্ছিল, আর আসি দুপুরবেলা সেই রাস্তা দিয়ে রোদ দিয়ে গিয়ে পুরো টায়ার্ড হয়ে গেছে, এসে পাতলা টাতলা একটা জামা পরিয়ে দিয়েছি, ইনার টাইপের, যেটা পয়লা বৈশাখে কিনেছিলাম ওটাই পরিয়ে দিয়েছি। আর এখানে সবাই মিলে সাজুগুজু করে অন্নপ্রাশন দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি রাতের ব্লগ এখনও বাকি রয়েছে, রাতে কী কী মানে আয়োজন করা হয়েছে সেই সব কিন্তু এখনও বাকি রয়েছে। তো এইটা অ্যাকচুয়ালি চারটে সাড়ে চারটের দিকের ব্লগ তোমরা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ছোট্ট ছোট্ট মনে দেখো, প্রথম জীবনের প্রথম ভাতের টেস্ট, ও মানে যখন ঝাল লাগছিলো তখন কেঁদে দিয়েছে, কিন্তু এখন খাওয়াচ্ছিল হচ্ছে পায়েস, তো সেই কারণে মানে ও টেস্ট লাগছিলো, ও বারবার মানে ওটাকে মুখে নেওয়ার চেষ্টা করছিলো। আর আমি কালকে রাতে রিলস মানে কিছু রিলস পোস্ট করেছি, সেখানে একজন কমেন্ট করেছে দুবার দ্বিতীয়বার বিয়ের জন্য অনেক অনেক স্বাগত, মানে হিন্দিতে লিখেছে। তো আমি মানে বুঝতে পারলাম না যে দ্বিতীয়বার বিয়েটা উনি কোথায় দেখতে পেলো, মানে আমি সেজেছি গুজেছি বলে আমাকে উনি আমাকে টোন কাটলো না কি করলো। আমি ভাবছিলাম যে ব্লগে ব্যাপারটা শেয়ার করব। যাই হোক, খুব হাসি পাচ্ছিল ব্যাপারটা। আমাদের বাড়ির লোক আর আমার শ্বশুর বাড়ির লোক, মানে তোমরা বেশিরভাগই মেয়েদের দেখতে পাবে, ছেলেরা প্রায় সবই বাইরে থাকে। শ্বশুর বাড়িতে দেওর আর বর মানে দুজনই ছেলে মানুষ, দুজনই বাইরে থাকে। আর আমার বাপের বাড়িতে প্রায় সবই বাইরে থাকে, কাকারা দাদা টাদা সবাই, আমাদের বাড়ির সবাই বেশিরভাগই বাইরে থাকে, মেয়েদের হচ্ছে সংসার। যাই হোক, অনেকে মানে লাইফটা হচ্ছে সো টাফ, যারা মানে এটাকে এনজয় করো তারা তো করো, বাট
যারা এটাকে টাফ মনে করো, এটা সত্যিই টাফ যে হাজবেন্ডদের ছেড়ে থাকা। আর হচ্ছে মানে মনের মধ্যে একটা ভীষণই কষ্ট হয়, বিশেষ করে এই সব অনুষ্ঠানগুলো হলে, যে সব কিছু হচ্ছে অথচ দেখতে পাচ্ছে না, বারবার ভিডিও কল করে দেখে, মানে একটা ভীষণই, এটা ভীষণই কষ্টের যে দূর থেকে দেখাটা আর সামনে থেকে ফিল করাটা। আর আশির অনুষ্ঠানটা এর জন্য দেরিতে হয়েছিল, কিন্তু মানে এত ছোট আশি ছিল না, তো সেই জন্য এত ছোট মোমেন্টগুলো না ধরে রাখা হয়নি। আর তখন তো আমি ইউটিউবে ভিডিও করতাম না, সেই জন্য ওই ছোটোবেলার সেই মেমোরিটা আমি ঠিক ধরে রাখতে পারিনি। আর এখানে হচ্ছে মা গিফট দিচ্ছিল, ওইখানে পুচকুকে আংটি দিয়েছে, তো এখানে সবাই মিলে ওকে আশীর্বাদ করছিল। যদিও আমি সব মানে ফুল ভিডিওটা করিনি, কারণ তাহলে প্রচুর লেন্দি হয়ে যাবে ভিডিওটা। আর এখানে সবাই একে একে আশীর্বাদ করছিল পুচকুলোকে। আর অংশু দেখো পেছন থেকে দাঁড়িয়ে বসে শুয়ে ওটার উপর, মানে একেই বলে বাচ্চা। আর আরশি যা দুষ্টুমি করছিল, ওরে বাবা রে বাবা, ওই দেখো পড়বে না কি কি করবে, কোনো ইসে নেই। আর আরশিও প্রচুর পরিমাণে দুষ্টুমি করে কোথাও গেলে, মানে সত্যি মাঝে মাঝে না খুব মানে টায়ার্ড হয়ে পড়ি, কী করে পারে বাবা এতটা। আর এটা হচ্ছে আমার ছোটো ঠাম্মা, তো ছোটো ঠাম্মা এখানে আশীর্বাদ করছিল পুচকুলোকে। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, কারণ তোমাদের একটি কমেন্ট আর একটি সাবস্ক্রিপশান আমাদের অনেক অনেক অনেকটা ইন্সপায়ার করে নতুন ব্লগ তৈরি করার জন্য। তো নতুন ব্লগ আসা অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে আবার ভাইদের আয়োজন হয়েছে সবাই মিলে, আর আমাদের জন্য সবাই আশীর্বাদ করো, আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি। আর তোমাদের জন্য অনেক 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 প্রে করি সব সময় যাতে তোমরা ভালো থাকো। বাই বাই।